বলিউডের স্বজনপ্রীতি বিতর্কের মাঝেই মুখ খুললেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। তার মতে, তারকা সন্তান হলেও কঠোর পরিশ্রম আর ভাগ্য সহায় হলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব। সম্প্রতি ভাই সানি দেওলের সাথে পোস্টার বয়স ছবি দিয়ে বলিউডে ফিরছেন ববি। 8 সেপ্টেম্বর আসছে এই ছবিটি। তুমনে নেই কি নসবন্দি? মেনে নেই কি নসবন্দি? তো বাচা কোন? 2013 সালে বাবা ও ভাইয়ের সাথে ইমলা পাগলা দিওয়ানা 2 সিনেমার শেষ পর্দায় এসেছিলেন। তারপর টানা বিরতিতে চলে যান ববি দেওল। আমারে মৌলিক অধিকারো কা উলঙ্ঘন করতে হুয়ে শুক্রবার কো 6 দিন কে সন্দেশ বাক পত্র পর হামারা ছায়াচিত্র কেসে প্রক্ষেপিত কিয়া। তবে সবাইকে চমকি দিয়ে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এক সময়ের বলিউড কাঁপানো এই অভিনেতা। ছবির স্ক্রিপ্টটা শুনে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমাকে শুদ্ধ করে হিন্দি বলতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। 2014 সালের মারাঠি ভাষায় মুক্তি পাওয়া পোস্টার বয়েজের রিমেক হতে যাচ্ছে সিনেমাটি। আম্মা জি, আম্মা! ধর্মেন্দর? নহি, উনকা বেটা। যেখানে ববি দেওলের পাশাপাশি আরেক কেন্দ্রীয় চরিত্রে আছেন তার বড় ভাই সানি দেওল। Always wanted to do different kind of films, but আমি সব সময় চেয়েছি ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করতে, কিন্তু আমি বেশি পরিচিত অ্যাকশনের জন্য। Definitely the script was very interesting. সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের অভিনেতা হিসেবে পরিচিত শ্রেয়স তালপাড়ে। এই ছবির মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লিখেছেন তিনি। এছাড়াও প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স। And Bobby also heard the script, they just loved the concept. সানি ও ববি ছবির গল্পটা খুব পছন্দ করেছে, কারণ এটা সম্পূর্ণ নতুন একটি ধারণা। To do something like that, and I was extremely honored. আপনি ইজ্জত কে পরচে পুরে গাঁও মে বটে হুয়ে পরচে। পোস্টার বয়েজ মূলত কমেডি সিনেমা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। মে তুমহে তালাক দে রহি হু। খানদান কি ইজ্জত কে বারে মে তো আপনে সোচা নেই, আপনি বহন কে বারে মে তো সোচতে। তুজে শরম নেই আই বিলকুল ভি। মেনে এসা কুছ ভি নেই কিয়া। কামরুন নাহার, 71।